আসসালামু আলাইকুম অল ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। জাতীয় পরিচয়পত্র ছাড়া কেনা যাবে দুটি সিম, তো চলুন বন্ধুরা সব মূল নিউজে চলে যাই। তার আগে বলে আমার চ্যানেল যারা নতুন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, সর্বশেষ সংবাদ সবার আগে আপনি পেয়ে যাবেন। একজন মোবাইল ফোন ব্যবহারকারী জাতীয় পরিচয়পত্র ছাড়াই পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স অথবা জন্ম নিবন্ধন সনদের বিপরীতে সর্বোচ্চ দুটি সিম কার্ড কিনতে পারবেন বলে সিদ্ধান্ত দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি। বৃহস্পতিবার বিটিআরসির ভাইস চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন। এই সিম কার্ড গুলো ক্রয়ের পরবর্তী 6 মাসের মধ্যে মোবাইল অপারেটরের মাধ্যমে জাতীয় পরিচয়পত্রের এনআইডি বিপরীতে নিবন্ধন করতে হবে। কোনো যুক্তিসঙ্গত কারণ ছাড়া এনআইডির কপি দিয়ে অপারেটরের কাছ থেকে নিবন্ধন করা না হলে সেগুলো ব্লক করে দেওয়া হতে পারে। সিম কার্ড ব্যবহার করে সংগঠিত অপরাধ দমনের বিষয়ে সম্প্রতি এক বৈঠকে বিটিআরসি এই সিদ্ধান্ত জানায়। বিটিআরসির পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী একজন গ্রাহক ব্যক্তিগত ব্যবহারের জন্য তার জাতীয় পরিচয়পত্রের এনআইডির বিপরীতে সর্বোচ্চ 15টি সিম কিনতে পারবেন। একই সঙ্গে যাদের এনআইডি বা স্মার্ট এনআইডি নেই তাদেরকে পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স অথবা জন্ম নিবন্ধন সনদের বিপরীতে সিম কার্ড কেনার অনুমোদন দিয়েছে বিটিআরসি। তো বন্ধুরা, এই বিটিআরসি অবশেষে অনুমোদন দিল যে জন্ম নিবন্ধন এনআইডি ছাড়াই দুটি সিম কার্ড ক্রয় করতে পারবে এবং এটার মেয়াদ থাকবে 6 মাস, তারপরে এটা বন্ধ হতে পারে নাও হতে পারে। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।